দেখো এদিকে বাজে 10:15, আর আমার ঘরে এক কিচ্ছু কাজ হয়নি, আর নীল ঘুম থেকে উঠে পাখি নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। দেখো বিছানাও তোলা হয়নি। এদিকে দেখো আমার কোনো কাজ হয়নি, আর বর দিয়ে দিয়েছে চা, আর আমি এখন খাবো চা বিস্কুট। চা খেয়ে চলে এসেছি দেখো বিছানা তুলতে। এতক্ষণ বসেই ছিলাম, হয়তো একটু ফোন গোছাচ্ছিলাম কিংবা ল্যাদ খাচ্ছিলাম বসে বসে, কারণ আমার ঘুম থেকে উঠে কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না। একটু বসে থাকি আধ ঘন্টা মতন, তারপরে আর কাজ না করলে তো হবে না, ওই জন্য কাজে লেগেই পড়লাম। আর বিছানাটাই ঘরের মনে হয় যে মেন, কারণ বিছানাটা অগোছালো থাকলে মনে হয় না যে ঘরদোর পরিষ্কার আছে, ওই জন্য আগে বিছানাটাই হাত দিতে হয়। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আরে দেখো আমি ভিডিও করছি বলে ক্যামেরার সামনে গুড়গুড় করছে, আর দেখো যার সময় কী করবে দেখে যায়। এত বদমাস তার ঠিক না, আমি বললাম দাঁড়াও ব্লগে দিয়ে দেবো, এবারও ভিডিও দেখে জানি না কী রিয়াকশন। এত বদমাস না, শুধু জ্বালিয়ে যায়, ভিডিও করলে কিছু না কিছু বলে শুধু জ্বালিয়ে যাবে, তো জানি না কী হবে, দিয়ে তো দিলাম। দেখো তারপর আমি বিছানা তুলে সোজা চলে এসেছি ঝাড় দিতে, আর ঝাড় দিয়ে আমি ঘরটরগুলো সব কিছু মুছে নেবো। আমি সকালবেলায় চেষ্টা করি যে ঘরের বিছানা টিছানা তুলে ঘরদোর মুছে নেয়, তারপর সব কাজ করি, কারণ বাসি সব কিছু রেখে না ইচ্ছা করে না যে মানে আদার্স অন্য কাজ করার, রান্না করার বা কিছু। আর একবার সকালবেলায় সব কাজ হয়ে গেলে না আর কোনো চাপটা থাকে না যে আবার পরে ঘর মুছতে হবে বা কিছু, ওই জন্য আমি ঘরটার মুছে তারপর ইয়ে করে নিই। আর মা ওইদিকে মাও তাই করে, আমাদের আগাগোড়াই সকালবেলায় বাসি কাজ, মানে আমাদের এইদিকে সবাই তাই করে, বাসি কাজ করে সব কাজ করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, আর এদিকে তোমার দেখতেই পেলে আমার বিছানা গোছানো আর ব্রেকফাস্ট করা সব কিছু হয়ে গেছে। আমি বাসন কোচন সব কিছু মেজে নিয়েছি, যেহেতু আজকে ননদের বাড়িতে মনসা পুজো, ওই জন্য ওখানে নেমন্তন্ন আছে, যাবো আর তোমাদেরকে দেখাবো। আর নীল এদিকে পড়তে বসেছে, যেহেতু বিকালবেলায় পড়া আছে ওর, পড়তে যাবে। তখন 10:30 বাজে আর এখন 12:15 বেজে গেছে, ওই জন্য তোমাদেরকে আর গুড মর্নিং বললাম। তা তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমাদের দেখো সবজি বাজার করে নিয়ে এসেছে, আর আমি কিছু সবজি ঝুড়িতে রেখেও দিয়েছি, আর কি এইগুলো রাখবো হচ্ছে ফ্রিজে। আর বললাম যে আজকের অত রান্নার চাপ নাই, ওই জন্য সবজি বাজারটা করে রাখো, তাই করে নিয়ে এসছে, কারণ রান্না থাকলে আর সবজি বাজার একসঙ্গে গুছাতে না অনেক টাইমও লাগে, তাই যেগুলো ঝুড়িতে রাখা সেগুলো রাখলাম আর বাকিটা ফ্রিজে রাখলাম। তোমাদেরকে বলেছিলাম যে ননদের বাড়ি পুজো, তো দেখো মনসা পুজো চলে এসেছি আমরা সবাই, তো এদিকে পুজো শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই, তারপরে আমরা এসেছি, এখন এখানে যজ্ঞ হচ্ছে, তো ভাবলাম যে দেখাই তোমাদেরকে। তো দেখো আর সামনে এখানে সব ননদ ননদের মেয়েরা সবাই বসে আছে, আর পিছনে যে মা আর একটা ননদ যে ওখানে আছে ছোট ননদ, এখানে আমরা সবাই বসে আছি নীল টিল সবাই মিলে। তো চলো তোমরা পুজোতে দেখতে থাকো।
আর পুজো হয়ে গেছে, এখানে প্রসাদ দিচ্ছে, তো আমি প্রসাদ খেয়েও নিয়েছি। দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি। আজকে হচ্ছে মনসা পুজোর পরের দিন, আজকে খাওয়া দাওয়া। তো আমরা দেখো চলে এসেছি, আর কিছুক্ষণ সবার সঙ্গে বসে গল্পও করে নিয়েছি। তারপর মোটামুটি 10টা বাজছিলো, তখন খেতে বসে গেছি। আর গ্লাস দিচ্ছিলো, ওটা হচ্ছে আমার ননদ। তো দেখো সবাই খেতে বসে গেছে। আর এইদিকে হচ্ছে যে সাদা রঙের শাড়ি পরে আছে, ওটা হচ্ছে চন্দ্রা, মানে ননদের ছেলের বউ। তো আমি ভিডিও করছি বলে ও আবার লুকালো। আর এইদিকে দেখো আমি, নীল আর মা বসে গেছি, আর আমার বর হচ্ছে খেয়ে দিয়ে চলে গেছে, যেহেতু ওর ডিউটি ছিল। আর পাশে এটা মামুন্দি, আর মামুন্দির মেয়ে, মানে আমি যার কাছে পড়তাম ওরই বোন। এই যে আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে পোলাও আলুর দম, আর খিচুড়ি আলুর দমও দিয়েছিলো, আর পায়েস, আর আমরা চাটনিটা ভিডিও করা হয়নি। তো ঠিক আছে, তো এইমাত্র বাড়ি এলাম। আর আজকে ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।